প্রিয় ভিউয়ার্স, নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি প্রদীপ রায়। আপনাদের মাঝে আবারও নিয়ে এসেছি, দেখুন এই বছরের নতুন পাবদা মাছের রেণু বের হয়েছে। এই বছরের প্রথম এবং ফার্স্ট টাইম রেণু, আপনারা চাইলে এই রেণুগুলো চাষ করতে পারবেন। এবং এই রেণুগুলো কীভাবে চাষ করতে হবে, রেণুর খাবার কীভাবে দিতে হবে, এসব বিষয়েই আমি আপনাদেরকে কিছু কথা বলবো। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও ছাড়লে আপনারা কিছু বুঝতে পারেন আমার কথার মাধ্যমে। তো চলুন চলে যাই মূল কথায়। আপনারা এই টাইপের রেণুগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে। আমরা রেণুগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি, অথবা সরাসরি আমাদের কাছ থেকে এসে নিয়েও যেতে পারবেন। এই রেণুগুলো চাষ করিলে আপনার পুকুর ভালো করে প্রস্তুতি করতে হবে। পুকুরে কোনো রকম বাজে মাছ থাকা যাবে না, অথবা পুকুরে কোনো ঘাস থাকা যাবে না। এগুলো পরিষ্কার করে তারপর পুকুরে চুন, পটাশ, লবণ এগুলো প্রয়োগ করার পর আপনি পুকুরে রেণু দিতে পারবেন। এবং এই রেণুগুলো খাবার হিসাবে আপনার আমার কাছ থেকে নেওয়ার পর আপনি 3 থেকে 4 দিন পর্যন্ত রেণুকে ডিম খাবার দিতে হবে। হাঁসের ডিম অথবা মুরগির ডিম আপনি সিদ্ধ করে কুসুমটা পানির সাথে গুলিয়ে সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে। এভাবে আপনারা রেণুগুলো চাষ করতে পারবেন, এবং এভাবে চাষ করলে অবশ্যই আপনারা সফলতা পাবেন। এবং দেখুন আমি রেণুগুলো এরকম একটি হাঁপায় রেণুগুলো রেখেছি, এখান থেকে আমি মাছগুলো কিছুক্ষণ পর ডেলিভারি দিয়ে দেব। তাই আমি এখান থেকে কিছু অল্প শট করে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ রইল নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব।